Hi guys, কেমন আছো? আজকের রেসিপি হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি হবে। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আজকের রেসিপিটা। আর তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা সয়াবিন আলুর তরকারি তৈরি করি। পেঁয়াজটা কেটে নেব, পেঁয়াজটা কুচিয়ে নেব। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নেব। আদা কেটে নেব। একটা রসুন ছাড়িয়ে নেব। এবার আমি দুটো টমেটো কেটে নেব। এবার আমি দুটো আলু কেটে নেব। দুটো আলুকে আমি কেটে নিলাম। আদা রসুনটা আমি বেটে নেব একসাথে। এবার সয়াবিন গুলো আমি ভালো করে জলটা চেপে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, একটু বেশি করে দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সয়াবিন গুলো ভেজে নেব, জল ঝরিয়ে রেখেছিলাম। সয়াবিন গুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, একটা তেজপাতা, একটু সামান্য জিরে দিয়ে দেব, চারটি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দেব, এক চামচ জিরে গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা একটু কষিয়ে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার একটু নুন দিয়ে দেব, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে দেব। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এবার তাতে একটু জল দিয়ে দেবো, যতটুকু সময় রাখবো। আর আলুটা সিদ্ধ হবে সেরকম জল দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সবই তো সিদ্ধ করাই ছিল, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমাদের সয়াবিন আলুর তরকারি তৈরি হয়ে গেল, খেতে তো ভীষণ সুন্দর হয়েছে। আমরা রাত্রে রুটি দিয়ে খাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।